কলকাতা পৌরসভা এলাকার অন্তর্গত কোনো সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না রাজ্য সরকার। হলদিয়া পেট্রোকেমিক্যালস মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি শম্পার সরকার। উল্লেখ্য, শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের চ্যাটার্জি গোষ্ঠী টিসিজি ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প এইচপিএল, সেটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর প্রায় এক দশক আগে সংস্থাটির রাশ হাতে নেয় টিসিজি। অভিযোগ, রাজ্য সরকারের কাছে 2000 কোটি টাকা প্রাপ্য অর্থ বকেয়া রয়েছে টিসিজি গোষ্ঠীর। 2023 সালে সুপ্রিম কোর্টের 3 অবসরপ্রাপ্ত বিচারপতির মধ্যস্থতায় রাজ্য সরকারকে বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। চলতি মাসের 11 নভেম্বর ফের সুপ্রিম কোর্টে ওঠে মামলাটি। শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় টিসিজি গোষ্ঠীর প্রাপ্য প্রায় 2000 কোটি টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা করার নির্দেশ দেয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। শুক্রবার হাইকোর্টে বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলার শুনানি হয়। টিসিজি গোষ্ঠীর হয়ে সমন করেন আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায়, অরুণাভ দেব, দীপক কুমার সরকার এবং আশিকা দাগা। বিচারপতি এই দিন বলেন, কলকাতা পৌরসভা এলাকার অন্তর্গত কোনো সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে WBIDC-র ক্যামাক স্ট্রিটে অবস্থিত সম্পত্তি প্রতিটিকে বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সৌভিক মজুমদারের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।